চলতি সপ্তাহে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, প্রবল বর্ষণে ভাসবে বাংলার এই 10 জেলা, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবারও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলা আবার প্রবল বর্ষণে ভাসতে চলেছে এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া সতর্ক ছিল গত সপ্তাহে শুক্রবার থেকে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল 24 ঘন্টার মধ্যে রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলবে। সেই পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার সন্ধ্যে করাতে রাজ্যের একাধিক জেলায় প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মেলে। কলকাতায় বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া বয়ে যায় বিক্ষিপ্তভাবে। তবে আজ শহর কলকাতা আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 1 ডিগ্রি বেশি। শুক্রবারের তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 86%। আগামী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আপাতত দিন কিংবা রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বুধবার দার্জিলিং, কালিম্পং এবং বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ তৃণমূল বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী 48 ঘন্টা অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকছে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার নাগাদ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে। দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।